Hello guys, this is Chiranjit Chil and you are watching DG Classes. Ajir jitu bikhoy hedu hol byor prokar orthat types of cost in economics. Orthobigyanot utpadanor khetrat ami bibhinno dhoronor byor byabohar koru. Hei byor bikhoy ami aji alochona korim. Jodi amar video humo bhal lagi ase, share koribole na koribo, like aru comment koribo aru jodi channel tu subscribe kora nai, channel tu subscribe koribo. To ahok ami video tu prothomote स्टार्टिंग और पूरा आरंभ हो गया। तो आज जिबलक विषय अध्ययन करें, हिट हॉल कॉस्ट फंक्शन अर्थात उत्पादन बै फलन, दो नंबर दसे टोटल कॉस्ट अर्थात मूड बै, तीन नंबर दसे टोटल वेरिएबल कॉस्ट एंड टोटल फिक्स्ड कॉस्ट अर्थात मूड परिवर्तनशील बै और मूड स्थिर बै, देन आसे मार्जिनल कॉस्ट अर्थात प्रांतिक बै, पांच नंबर दसे एवरेज कॉस्ट अर्थात गड़ बै, देन छह नंबर दसे एवरेज वेरिएबल कॉस्ट एंड एवरेज फिक्स्ड कॉस्ट अर्थात গড় পরিবর্তনশীল ব্যয় আর গড় স্থির ব্যয়। প্রথমে ইয়াত লিখা আছে কস্ট ফাংশন অর্থাৎ ব্যয় ফলন, ব্যয় ফলন, ব্যয় ফলন আমি ইয়া কেনেকে লিখিব পারো, সি is a function of Q. Yat C hall utpadanor bayor poriman aru Q hall utpadanor poriman. Orthat utpadanor poriman bay, utpadanor poriman mane Q aru utpadan bay mane C, ei dutar major jeto somporko, ei somporko ke koa hoy bay folon. নেক্সট আমি ইয়াতে দুটা কনসেপ্ট প্রথমে বুঝিলাম, ইয়াতে লিখা আছে এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট আর ইয়াত লিখা আছে টিসি মানে টোটাল কস্ট। এমসি মানে মার্জিনাল কস্ট অর্থাৎ অসমীয়া দিয়া কোয়া হয় প্রান্তিক ব্যয়, আর টিসি মানে টোটাল কস্ট অর্থাৎ মুঠ ব্যয়। কোনোটা দ্রব্যর অতিরিক্ত গোট এটা, অর্থাৎ আমি যদি কোনোটা দ্রব্যর আকু এটা গোট উৎপাদন করব বিচারো, তেনহলে আমার ব্যয়র পরিমাণটো পরিবর্তন হব। সেই অতিরিক্ত দ্রব্য এটা উৎপাদন করিবলৈ যে অতিরিক্ত ব্যয় হৈ আছে তাকেই কোৱা হয় প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট, আর এই প্রান্তিক ব্যয় সমূহর যোগফলেই হল মুঠ ব্যয়। অর্থাৎ আমি ইয়াক কেনেকে লিখব পারো, টিসি ইকুয়ালস টু এমসি ওয়ান প্লাস এমসি টু প্লাস এমসি থ্রি প্লাস ডট 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 আপ টু এমসি এন। অর্থাৎ আমি যিমানটা দ্রব্য উৎপাদন করিম সেই সকলবিলাক দ্রব্য উৎপাদন করতে যি প্রান্তিক ব্যয় হয়ে আছে সেই সকলবিলাক ব্যয় যোগ করলে মুঠতে যিখিনি আমার খরচ হয়ে আছে তাকেই কোয়া হয় মুঠ ব্যয়। এই ক্ষেত্রত যদি আমি তালিকাটো চাও, যেতিয়া উৎপাদনৰ পৰিমাণ শূন্য ইয়াত প্ৰান্তিক ব্যয় শূন্য, গতিকে এই তালিকাৰ ক্ষেত্ৰত মুঠ ব্যয় হ'ব আমাৰ শূন্য। ঠিক তেনেকে প্ৰথম দুগত উৎপাদন কৰোঁতে খৰচ হৈছে আমাৰ 10 টকা, গতিকে ইয়াত মুঠ ব্যয় হ'ব 10 টকা। দেন দুই নম্বৰ গোট উৎপাদন কৰোঁতে আমাৰ খৰচ হৈছে 8 টকা, আগতে আমাৰ খৰচ আছিল 10 টকা, নতুনকৈ আমি উৎপাদন যিটো কৰিছোঁ তাত খৰচ হৈছে 8 টকা, গতিকে মুঠ আমাৰ ব্যয় হ'ল কিমান 18 টকা। ঠিক তেনেকে 18 টকার লগত যোগ হব কিমান 6 টকা, ইয়াতে কিমান আছে 6, 18 আর 6 24, দেন 24 এর লগত আকো যোগ হব কিমান 7 টকা, তাহলে কিমান হব 31, আকো 31 প্লাস 8 ইয়ার মান হব কিমান 39। অর্থাৎ মুঠতে 5টা গোট উৎপাদন করতে আমার খরচ হইছে 39 রুপিস অর্থাৎ 39 টকা। ইয়া আছিল মুঠ ব্যয় নির্ণয় করো আমি কেনেকে। ইয়ার পিছত আছে যে টিএফসি এন্ড টিভিসি, ইয়াতে এটা ফর্মুলা লিখা আছে টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি। তো টিএফসির মিনিংটো হল টোটাল ফিক্সড কস্ট আর টিভিসির মিনিংটো হল টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মুঠ স্থির ব্যয়, মুঠ স্থির
ব্যয়, আৰু টোটাল ভেরিয়েবল কষ্ট হল মুঠ পরিবর্তনশীল ব্যয়। আমি এটাকে বুঝিম, মুঠ স্থির ব্যয় কি, যে যি ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল নহয় তাকে কোয়া হয় মুঠ স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদন যিমানেই নহক কিয় মুঠ স্থির ব্যয় একেই থাকে, যেটু ব্যয় উৎপাদনের উপর নির্ভরশীল নহয়। উৎপাদনের পরিমাণ শূন্য হওয়া অবস্থা যি ব্যয় হয় তাকে কোয়া হয় মুঠ স্থির ব্যয়। গতিকে এই ফর্মুলাটার যদি আমি টিএফসির মান বাহির করব যাও, টিপিসি টু এইফালে যদি আহে তেনেহলে মাইনাস হব। অর্থাৎ ফর্মুলাটা আমি এনেকা পাম, টিসি মাইনাস টিভিসি, এটি হল ফর্মুলা। আকো টিভিসির ক্ষেত্র মুঠ পরিবর্তনশীল ব্যয় কি, যি ব্যয় উৎপাদনের পরিবর্তনের লগেলগে ব্যয়ও পরিবর্তন হয়ে আছে সেই ব্যয়কে কোয়া হয় পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ আমি যদি ফর্মুলাতে যাও তেনেহলে ইয়ার ফর্মুলা আমি এনেকে পাম, টিসি মাইনাস টি এফ সি, এটি হল টিভিসি নির্ণয়ের ফর্মুলা বা সূত্র। এতিয়া এই ক্ষেত্র টি এফ সি কিমান, তালিকাটো দেখিলে গম পাওয়া গৈ আছে যে যেতিয়া উৎপাদনের পরিমাণ শূন্য, অর্থাৎ আমি কোনো একটা দ্রব্য উৎপাদন করা নাই, তথাপিও আমার মুঠ ব্যয় হয়েছে কিমান, 10 টাকা। গতিকে ইয়াত উৎপাদনের উপর নির্ভরশীল নহওয়া ব্যয় হয়েছে কিমান, 10 টাকা। গতিকে স্থির ব্যয় কিমান হব, 10 টাকা। আর স্থির ব্যয় সলনি নহয়, অর্থাৎ মুঠ স্থির ব্যয় 10 টাকা হলে গোটেই কেটাতে কিমান হব, 10 টাকা হব। উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, 5 যিমানেই নহওক কিয় মুঠ স্থির ব্যয় একেই আছে, গতিকে মুঠ স্থির ব্যয় কিমান হয়েছে, 10 টাকা। এতিয়া টিভিসি আমি কেনেকে নির্ণয় করব পারো, টিভিসি নির্ণয় করবলে হলে আমার টিসির পরা টিএফসির মানটো মাইনাস করে দিব লাগবে। তো টিসি আছে ইয়াত 10 টাকা, টিএফসি আছে 10, 10 - 10 কিমান হব, 0। দেন 18 - 10 8, 24 - 10 1, 4, 14, 30 - 10 2, 0, দ্যাট ইজ 20, 30 - 10 এগেইন 20, দেন 40 - 10 কিমান হব, 30। এয়াই হল মুঠ স্থির ব্যয় আর মুঠ পরিবর্তনশীল আমি নির্ণয় করব কেনেকে পারো তালিকার পর। ইয়ার পিছত আছে মার্জিনাল কস্ট। আমি মার্জিনাল কষ্টের বিষয়ে ইতিমধ্যে কই আছো যে মার্জিনাল কস্ট কি, যে মুঠ পরিবর্তনশীল ব্যয় যেটা হয়ে আছে তার অতিরিক্ত গোটাটা উৎপাদন করবলে আমার যে অতিরিক্ত ব্যয় হয়েছে সেইটি হল মুঠ প্রান্তিক ব্যয়, সরি মুঠ প্রান্তিক ব্যয়, অর্থাৎ অতিরিক্ত গোটাটা উৎপাদন করবলে। ইয়াক ফর্মুলাত আমি এনেকে লিখব পারো, টিভিসি এন মাইনাস টিভিসি এন মাইনাস ওয়ান, এটু কেনেকে লিখব পারো, সাপোজ আমি যদি এই টেবিলের ক্ষেত্র নির্ণয় করবো যাও, প্রথমতে যেটা উৎপাদনের পরিমাণ শূন্য, মুঠ পরিবর্তনশীল ব্যয় শূন্য, গতিকে এই ক্ষেত্র এম সি কিমান হব, শূন্য, অর্থাৎ ইয়াত এম সি নাই, কারণ কোনো ধরনের দ্রব্য উৎপাদন হওয়া নাই, সেই কারণে প্রান্তিক ব্যয়ও ইয়াতে শূন্য। যেতিয়া প্রথম দুগত উৎপাদন করা হল তেতিয়া মুঠ পরিবর্তনশীল ব্যয় হয়েছে কিমান, 10 টাকা, গতিকে প্রান্তিক ব্যয় কিমান হব, 10। আকৌ 2 নম্বর গোট উৎপাদন করার লগেলগে মুঠ পরিবর্তনশীল ব্যয় হল 18 টাকা। এই 18 টাকার পরা এতিয়া আমার আগর যেটু ব্যয় আছে অর্থাৎ 10 টাকা সেইটো আমার মাইনাস হব, অর্থাৎ 18 - 10 তেনে ক্ষেত্রে আমার কিমান হয়ে আছে, 8 টাকা। আমি বাহির করলো কোনটো, এম সি টু বাহির করছো। এতিয়া যদি ফর্মুলার হয় আমি নির্ণয় করব যাও, এম সি টু যদি নির্ণয় করব যাও ফর্মুলার সহায়ত, তেতিয়া ইয়াত কি হব, তেতিয়া আমার ইয়াত হব এম সি টু ইকুয়ালস টু টিভিসি এন, অর্থাৎ টিভিসি টু মাইনাস টিভিসি এন মাইনাস ওয়ান, অর্থাৎ টু মাইনাস ওয়ান কিমান হব, 1 হব। গতিকে টিভিসি টু কিমান দিয়া আছে, ইয়াতে টিভিসি টু আছে আমার 18, ইয়াতে হব 18 মাইনাস টিভিসি ওয়ান কিমান, এইটো টিভিসি ওয়ান কিমান আছে, 10 টাকা, গতিকে ইয়াত কি হব, 18 - 10 মাইনাস করব কিমান হল আমার উত্তরটা বল, 8 টাকা, যেটো আমি ইয়াতে বাহির করছো আগতে। ঠিক তেনেকে 3 নম্বর ক্ষেত্রত প্রান্তিক ব্যয় কিমান হব,
26 ৰ পৰা মাইনাস হ'ব কোনটো আগৰটো আগৰটো কিমান আছে আগৰটো আছে আমাৰ 18 কতে 26 ৰ পৰা 18 গলে আমাৰ কিমান হ'ব 8 আকৌ 33 ৰ পৰা মাইনাস কোনটো হ'ব 8 টু 33 ৰ পৰা মাইনাস হ'ব 26 কতে আনসারটো কিমান আহিল আমাৰ 7 আকৌ 38 ৰ পৰা আমাৰ মাইনাস হ'ব কিমান 33 কতে আনসারটো পাম আমি কিমান 5 টকা ইয়াই হল প্রান্তিক ব্যয় তে প্রান্তিক ব্যয় কি প্রান্তিক ব্যয় হল মোট পরিবর্তনশীল ব্যয়ৰ মাজৰ পার্থক্য ইয়াৰ পিছত আছে এভারেজ কস্ট অর্থাৎ গড় ব্যয় গড় ব্যয় কি যে গড় ব্যয় হল মোট ব্যয়ক মোট উৎপাদনৰ পৰিমাণৰ হৰণ কৰিলে জি পোৱা যায় তাকে কোৱা হয় গড় ব্যয় অর্থাৎ গড় ব্যয় হল প্রতিটো গোট উৎপাদন কৰিবলে হোৱা ব্যয়ৰ পৰিমাণ এই ক্ষেত্ৰত আমি যে নিৰ্ণয় কৰিব যাও উৎপাদনৰ পৰিমাণ যেতিয়া শূন্য প্ৰান্তিক ব্যয় শূন্য তেনে ক্ষেত্ৰত সৰি এটো প্ৰান্তিক ব্যয় হয় এটো হ'ব টিসি মোট ব্যয় আমাৰ শূন্য গতিকে এভারেজ কষ্ট কিমান হ'ব এই ক্ষেত্ৰত নিৰ্ণয় কৰা না যাব কাৰণ আমাৰ মোট ব্যয় জিৰো হৈ আছে হয় না ইয়াৰ পিছত যেতিয়া উৎপাদনৰ পৰিমাণ 1 হল তেতিয়া টোটাল কষ্ট হল 10 টকা তেনেহলে 1 এৰে 10 হৰণ কৰিলে কিমান হ'ব 10 হ'ব আকৌ 2 এৰে 18 হৰণ কৰিলে কিমান হ'ব 9 হ'ব আকৌ 3 এৰে 27 হৰণ কৰিলে কিমান হ'ব 9 হ'ব 4 এৰে 32 হৰণ কৰিলে কিমান হ'ব 8 হ'ব আকৌ 5 এৰে 40 হৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 58 গুণ 40 গতিকে ইয়াই হ'ল এভারেজ কষ্ট অৰ্থাৎ গড় ব্যয় নিৰ্ণয় কৰাৰ কেনেকৈ আমি ইয়াক নিৰ্ণয় কৰিব পাৰোঁ ইয়াৰ পিছত এতিয়া আকৌ এটা ইয়াত ফৰ্মুলা লিখা আছে কি লিখা আছে যে এচি এই দুটাৰ যোগফল কি লিখা আছে এ ভি চি আৰু এফ চি যেনেকৈ আমি টি ভি চি আৰু টি এফ চি পাইছোঁ ঠিক তেনেকৈ এ ভি চি আৰু এফ চি অৰ্থাৎ এ এফ চিক আমি এনেকৈও নিৰ্ণয় কৰিব পাৰোঁ যে এ ভি চিৰ ফুল ফৰ্ম হ'ল এভাৰেজ ফিক্সড কষ্ট অৰ্থাৎ গড় স্থিৰ ব্যয় গড় নিৰ্ণয় কৰিবলৈ হ'লে আমি কেনেকৈ নিৰ্ণয় কৰোঁ টোটাল ফিক্সড কষ্ট ওপৰত হ'ব ইয়াক আমি কিউৰে হৰণ কৰিব পাৰোঁ অৰ্থাৎ মুঠ স্থিৰ ব্যয় যি আছে তাক যদি আমি পৰিমাণেৰে হৰণ কৰোঁ তেতিয়াহ'লে কি পোৱা যাব গড় স্থিৰ ব্যয় আকৌ এ ভি চি অৰ্থাৎ গড় পৰিৱৰ্তনশীল ব্যয় এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট ইয়াৰ ফৰ্মুলা কি হ'ব টি ভি চি অৰ্থাৎ মুঠ পৰিৱৰ্তনশীল ব্যয় যাক কিউৰে অৰ্থাৎ উৎপাদনৰ পৰিমাণে হৰণ কৰিলে যি পোৱা যাব তাকে কোৱা হ'ব গড় পৰিৱৰ্তনশীল ব্যয় এতিয়া এই ফৰ্মুলাসমূহ ব্যৱহাৰ কৰি বা আগতে আমি যি ফৰ্মুলাসমূহ পালোঁ ইতিমধ্যে এইবিলাক ব্যৱহাৰ কৰি আমি এই টেবিলটো নিৰ্ণয় কৰিম টি চি এ এফ চি এ ভি চি এচ এইকেইটা আমি নিৰ্ণয় কৰিম কেনেকৈ টি চি আমি জানো টি চি মানে কি টি এফ চি আৰু টি ভি চি যোগ কৰিলে টি চি পোৱা যায় আমি অলৰেডি পাই আহিছোঁ টি এফ চি আৰু টি ভি চি এই দুটা যোগ কৰিলে কি পোৱা যাব টি চি গতিকে এই দুটা আমি প্লাছ কৰি দিম 10 + 0 = 10 10 আৰু 50 কিমান হ'ব 60 দেন 10 + 60 = 70 দেন 95 দেন 107 দেন 10 আৰু 110 কিমান হ'ব 120 ইয়া হ'ল টি চি এতিয়া কিউ যেতিয়া শূন্য তেতিয়া গড় নিৰ্ণয় কৰিব আমি নোৱাৰোঁ কাৰণ গড় কেনেকৈ হ'ব উৎপাদনৰ পৰিমাণে নাই হয় না গতিকে এ এফ চি এ বি চি এ চি এইটো ব্লেংক থাকিব নেক্সট যেতিয়া উৎপাদনৰ পৰিমাণ 1 তেনে ক্ষেত্ৰত এ এফ চি কিমান আমি জানো এ বি চি ভাগ কৰিবলৈ হ'লে কিউৰে ভাগ কৰিব লাগিব কাক টি এফ চিক আকৌ এ বি চি কৰিবলৈ হ'লে টি ভি চি হৰণ কৰিব লাগিব কাক কিহেৰে কিউৰে মানে উৎপাদনৰ পৰিমাণে ঠিক তেনেকৈ আমি এ চিৰ ফৰ্মুলা পাইছিলোঁ কি পাইছিলোঁ এ চিৰ ফৰ্মুলাটো পাইছিলোঁ টি চি বাই কিউ গতিকে যি বস্তুৰ আমি গড় নিৰ্ণয় কৰি আছোঁ সেই বস্তুৰ মুঠটো হ'ব ওপৰত এই ক্ষেত্ৰত টি এফ চি এই ক্ষেত্ৰত টি ভি চি এই ক্ষেত্ৰত টি চি আৰু উৎপাদনৰ পৰিমাণ হ'ব তলত গতিকে এই তিনিটা নিৰ্ণয় কৰোঁ আমি এই টেবুলৰ সহায়ত টি এফ চি ইয়াত দি আছে 10 আমি জানো টি এফ চি মুঠ স্থিৰ ব্যয় সদায় একে থাকে গতিকে 1ৰে 10 হৰণ কৰিলে কিমান হ'ব 10 দেন 2ৰে 10ক ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 দেন 3ৰে 10ক ডিভাইড কৰিলে কিমান হ'ব 3.33
চারিরে দশক ডিভাইড করলে কি বানাবো 2.5, দেন পাঁচের দশক হরণ করলে কি বানাবো 5 × 2 × 10। এতে আমি নির্ণয় করিম এভিসি। এভিসি মানে টিভিসি আমার হরণ করব লাগে কিউএরে, এটু হল এভিসির ফর্মুলা। টিভিসি কত আছে, এইটু টিভিসি, টিভিসি আমার কিউএরে হরণ করব লাগিল। একেরে পঞ্চাশক ডিভাইড করিলে অর্থাৎ হরণ করলে কি বানাবো 50, 50, দেন 2 রে 60 ডিভাইড করলে কি বানাবো 30, দেন 3 রে 85 ডিভাইড করলে কি বানাবো 3 × 2 = 6, 25, 3 × 8 = 24, দেন 10, 33 আহি থাকিব, দেন 4 রে 97 অর্থাৎ 4 রে 97 ডিভাইড করব লাগিল 4 × 2 = 8, 1 নামিল 17, 4 × 4 = 16, 1 নামিল 10, 4 × 2 = 8, 20, 4 × 5 = 20। এয়া হল 4 রে যদি আমি 97 ডিভাইড করো তাহলে আমি কিমান পাম 24.25। লাস্ট 5 রে আমি যেতিয়া 110 ডিভাইড করিম আমি কিমান পাম 22। এয়া হল এভিসি। এতে এসি আমি আগত বাহির করে দিয়া আছে, আগর আগর স্লাইড সমূহত এসি নির্ণয় করে দিয়া আছে। এসি টু কি হব, টিসি বাই কিউ। এইকেটা আপনাদের বাহির করে কমেন্ট করে দেব, তেতিয়া মই গম পাম যে আপনাদের এই ভিডিওটি চাই উপকৃত হয়েছে নে নাই। এসির মান সমূহ আপনাদের সিরিলি কমেন্ট করে দেব। ইয়াতে 5টা মান দিয়া নাই, 1, 2, 3, 4, 5, এই 5টা মান আপনাদের নির্ণয় করে কমেন্টত কই দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।